अस्सलाम वालेकुम भाईरा बोनेरा भाभीरा ईद मुबारक केमता आछेन सब ठीक आछे आमी हइलाम आपनार आजकेर नया बाबूर्ची चंचल रहमान आज के आपनादेर देखामु पुरान ढाकार ऐतिह्यवाही तेहरी केमतरान एक्करे इजी तेहरी नामो पुरान ढाकार और बाद भीबो पुरान ढाकार स्टाइले आपनि देखबेन कोनो प्यारा लइबेन ना एक्करे इजी सब आमी दिए दितेछि रेसिपी आर खाली फलो करेन এখানে আমি লইতেছি এক টুকরা জয়ফল এক টুকরা জয়ত্রী আপনি এটা গুঁড়াও দিতে পারেন আর বাইটাও দিতে পারেন দুই চামচ রসুন দুই চামচ আদা আধা কাপ ইয়োগোর্ট লবণ স্বাদ মতো এক কাপ খাঁটি সরিষার তেল দিবেন মরিচ দিবেন এক চামচ জিরা গুঁড়া দিবেন এক চামচ গরম মশলা দিবেন এক চামচ পেঁয়াজ লইছি বড় বড় দুইটা ওগুলোর কুচি কুচি করে কাটিয়ে আধা কাপ লইছি এখানে লইছি দুইটা তেজপাতা একটা দারচিনি কয়েকটা গোলমরিচ এলাচি লইছি কয়েকটা আর লইছি কয়েকটা লবঙ্গ এক চামচ সরষের দানা লইছি ওইটা আমি বাইটা লমু আধা কাপ দুধ পাউডার পানিতে গুলা লইছি আপনার ইচ্ছা করলে লিকুইডে দিবা পারেন এখানে আমি 1 কেজি গরুর মাংস লইছি চর্বি আলাইলে ভালো হয় চেষ্টা করবেন চর্বি আলা লইবার লাগিয়া আর ওগুলো ছোট ছোট করে কাটবেন এখন আমি মাংসের ভিতরে সবগুলো মশলা মিশাইতে আছি সবগুলো দিতে হইব তারপরে একটু কষলে তুইব ভালো করে কষলে তুইব পুরো মাংসের ভিতরে যেন সব মশলা হান্দায় তাহলে মজা হইব পরে করবেন কি রে 1-2 ঘন্টা লেগে ফ্রিজে রেখে দিয়েন আর দিল চাইলে হারা রাতে রেখে দিতে পারেন যতক্ষণ রাখবেন ততই মজা বাইরে বুঝতেন এখন আমি চুলাটা মিডিয়ামে তাপে রেখে পাতিলির ভিতরে তেলটা ঢাইলে দিলাম কিছুক্ষণ গরম হইবার লেগে তারপর সব পেঁয়াজ ওটার ভিতরে ঢাইলে দিলাম গোটা মশলা দিলাম তারপর লাগতে রাখলাম যখন দেখতেছি আমার পেঁয়াজগুলো বাদামি হয়ে গেছে গা সব মাংস ঢাইলে দিছি সবগুলা তা ভালো করে লড়াইয়া আর আগুনে ভলিউমটা একটু বাড়াই দিচ্ছি পরে ঢাকনা দিয়ে রাখছি 15-20 মিনিটের মতো এখানে ওয়েট করতেছি 15-20 মিনিট পরে আইসা ঢাকনাটা উঠাইয়া মাংসটা একটু লাইরে দিলাম দেখতেছেন না পানি আছে আলগা পানি মিশাইয়েন না যেটা আছে এটাই থাক ওইটা আবার ঢাকনা দিয়া আগুনের ভলিউমটা একটু কমাই দিবেন আবার 15-20 মিনিট ওয়েট করবেন এখন 10 মিনিট পরে আইসে দেখলাম মাংসটা হয়ে গেছে গা তো করছি কি মাংসটা সেপারেট করে তেলগুলো আলাদা করে লাইছি তেলগুলো একদিকে লয়ে লইছি আর মাংসগুলো সব উঠাইয়া বাটিতে লয়ে লইছি এখন আমি 3 কাপ কালি জিরা চাউল লইছি মনে রাখবেন মাংস যতটুক লইছেন চাউল বি উঠুক লইবেন পারলে মাংসটি বেশি দিয়ে অসুবিধা নাই কে খাইতে বি মজা লাগবো আর তা এখন দেখছেন না আমি সব ডাইলা দিচ্ছি ওই যে আগে যে তেল আছে না দেখছি যে ছাকছিলাম যে ওই তেলের ভিতরে আমি চাউলটা ডাইলা দিচ্ছি এখন আমি চাউলটারে তেলের ভিতরে ভালো করে মিশাইয়া ওইটার ভিতরে 3 কাপ চাউলের ভিতরে 6 কাপ পানি দিমু কয়েকটা কাঁচামরিচ দিমু তারপর আর একটু লাড়া দিমু এবার ঢাকনা দিয়া 5-6 মিনিট ইন্তজার করুম 5 মিনিট পরে আইসা ঢাকনাটা উঠাইয়া যখন দেখলাম বুদবুদি এসে চাইলে তখন কিন্তু আমি ছিটাই দিলাম কিছু আবার ঢাকনা দিচ্ছি চাউলটা হওয়া পর্যন্ত ইন্তজার করুম 15 মিনিট পরে আইসা যখন দেখলাম আমার চাউলটা হয়ে গেছে গা সুন্দর করে যে রান্না করা মাংসগুলো আছে না উপরে ঢাইলে দিলাম মাংসগুলোরে ভালো করে লেবেল করে ওইটার ভিতরে দুধ ঢেলে দিচ্ছি তারপর একটু কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি তারপর আবার পেঁয়াজ ভাজাও দিচ্ছি হালকা পেঁয়াজ ভাজা উপরে দিয়ে দিচ্ছি আর একটু কেওড়া জল আছে না কেওড়া জল একটু দিয়ে দিচ্ছি এখন চুলাটারে কমাইয়া চুলার উপরে তাপা দিয়া তেহরিটারে ওইটার উপরে বসাইয়া আধা ঘন্টা লেগে দমে দিয়ে রাখবো আধা ঘন্টা পরে আইসা যখন ঢাকনাটা উঠাইলাম আমার তেহরি তো হয়ে গেছে গা আর খুশবু বি ছাড়ছে হাবি খুশবু ছাড়ছে পুরা ছোটোবেলার ইয়াদ আগিয়া ভাই ওই যে বাক্সালে আসতে বাক্সালে যাইতাম ওখানে খাইতাম বন্ধু বান্ধব করলিয়া যখন তেহরি খাইতাম ঠিক ওইটার মতো লাগতেছে আমার তেহরিটাও বাহ পরানটা জুড়াই গেল রে ভাই আমার তেহরি বি রেডি হয়ে গেছে গা এখন আমি বউয়ের চলে খামো আরামসে ঈদ পালন করবো ভাইকে উদ্দেশ্য কইতেছি আপনারা একটু তেহরি বানান ভাবি করে খাওয়ান একটু বানায় খাওয়ান দোয়া করি ঈদটা যেন সবার ভালো যায় আমগুলো লেগেও দোয়া করেন আর দেখতেছেন তো পরিস্থিতি বহুত খারাপ যেতেছে সবাই সবার দিকে খেয়াল রাখেন
আর কষ্ট কইরা আমার সাবস্ক্রাইব বাটনটা দাবাই দিয়েন। তো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকেন।